নভেল করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-19 বেশ দ্রুতগতিতে চারপাশে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে এটিকে মহামারী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে কী কী হচ্ছে সেসব সাম্প্রতিক সংবাদের সর্বশেষ আপডেট। করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেলে তড়িঘড়ি করে জরুরি অবস্থা লকডাউন শিথিল করার ক্ষেত্রে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেক্ষেত্রে পুনরায় মহামারী আক্রমণ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থার কর্মকর্তাগণ। টানা 5 দিন মৃত্যুহারের ক্রমাগত পতনের পর পুনরায় বৃদ্ধি পেয়েছে স্পেনে। নতুন 743 জনের মৃত্যুতে স্পেনে এখন মৃতের সংখ্যা 13,798। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। রাশিয়ায় একদিনে শনাক্তের সংখ্যা প্রথমবারের মতো 1,000 অতিক্রম করেছে। মোট আক্রান্তের সংখ্যা 7,497 জন। টানা 4 দিন নতুন করোনা শনাক্তের সংখ্যায় ক্রমাগত পতনের পর আবার বৃদ্ধি পেয়েছে জার্মানিতে। নতুন 3,843 জন করোনা শনাক্ত হওয়ার আক্রান্তের সংখ্যা এখন 99,225। বাংলাদেশে আরও 41 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ 28 জন এবং নারী 13 জন। নতুন শনাক্তদের মধ্যে 15 জনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। গত 24 ঘন্টায় মোট মৃত্যুবরণ করেছে 5 জন। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। মোট 792টি নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে IEDCR এই তথ্য জানিয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের মহাপরিচালক মহোদয় ইতিমধ্যে জানিয়েছে কতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছে গত 24 ঘন্টায়, এবং সেই নমুনার পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত গত 24 ঘন্টায় মোট শনাক্ত হয়েছেন যাদের মধ্যে এই কোভিড-19 সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা 41। সর্বমোট এ পর্যন্ত 8ই মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 164। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 5 জন, যাদের মধ্যে কোভিড-19 সংক্রমণ পাওয়া গিয়েছে, নিশ্চিত করা গিয়েছে যে তাদের মধ্যে কোভিড-19 সংক্রমণ রয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা 17। গত 24 ঘন্টার মধ্যে নতুন করে আর কারোর মধ্যে আমরা নেগেটিভ পাইনি, মানে নতুন সংক্রমণ নেই, এরকম সংখ্যা 0। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 33 জন। আমি একটু এই যে 41 জন আমরা নতুন শনাক্ত করেছি তাদের একটু তাদের বিশ্লেষণ দেখাই বলি সেটা আপনাদের। 41 জনের মধ্যে পুরুষ 28 জন এবং মহিলা 13 জন। বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই আমরা 10 বছরের নিচে 1 জন, 11 থেকে 20 বছর বয়সের মধ্যে 4 জন, 21 থেকে 30 বছর বয়সের মধ্যে 10 জন, 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 9 জন, 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 7 জন এবং 60 ঊর্ধ্ব রয়েছেন 5 জন। এই 41 জনের মধ্যে 20 জনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে নারায়ণগঞ্জ আমাদের জন্য একটা নতুন ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই হয়েছে। এই 41 জনের মধ্যে 15 জন হচ্ছে নারায়ণগঞ্জের। এছাড়া কুমিল্লায় 1 জন, কেরানীগঞ্জ যেটা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্ভুক্ত 1 জন, এবং চট্টগ্রামে 1 জন শনাক্ত হয়েছেন। যেই 5টি মৃত্যুর কথা আমরা বলেছি সে তার মধ্যে পুরুষ 4 জন, মহিলা 1 জন, 60 ঊর্ধ্ব 2 জন, 50 থেকে 60 বছর বয়সের মধ্যে রয়েছেন 2 জন, এবং 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 1 জন। এই 5 জনের মধ্যে 2 জন ঢাকার, বাকি 3 জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। মানিকগঞ্জের সিংগাইরে
তাবলিগ জামাতে অংশ নিতে আসা আরও তিনজন মুসল্লির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা এক রিকশাচালক মৃত্যুবরণ করেছে। তার নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত রোগী থেকে ওয়ার্ড বয় এবং অ্যাম্বুলেন্স চালক আক্রান্ত হওয়ায় নারায়ণগঞ্জের 100 শয্যার জেনারেল হাসপাতাল জীবাণুমুক্ত করার জন্য জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা। মহামারী শুরু হওয়ার পর প্রথমবারের মতো 24 ঘন্টায় কোনো নতুন মৃত্যু দেখেনি চীন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী নতুন করে চীনে কোনো মৃতের খবর পাওয়া যায়নি। মহামারীর পর থেকে প্রথমবারের মতো চীনে দৈনিক মৃতের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। নতুন আক্রান্ত 32 জনের সকলেই বিদেশ ফেরত। রিয়াদ, তাবুক, দাম্মান, জেদ্দা সহ কিছু গুরুত্বপূর্ণ শহরে 24 ঘন্টা কারফিউ জারি করেছে সৌদি সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। নরসিংদীতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। IEDCR এর সংবাদ সম্মেলনে দুপুরে এই তথ্য জানানো হয়। আজ রাত 10:30 তার বাসভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির দেহে ভাইরাস আসে অন্য সংস্পর্শে আসা অন্য আরেকজন COVID-19 শনাক্ত হওয়া রোগীর থেকে। আক্রান্ত ব্যক্তির 6 দিন ধরে করোনা উপসর্গ দেখা দেয়ায় তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে গেলে সেখানে তাকে ওষুধপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন IEDCR এ গেলে তাকে কোনো পরীক্ষা ছাড়া ফিরিয়ে দেওয়া হয়। গত রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। নিউ ইয়র্কে লকডাউনের সময়সীমা বর্ধিত করে 29 এপ্রিল পর্যন্ত করার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক গভর্নর। ফ্রান্সে COVID-19 আক্রান্ত মৃতের সংখ্যা 10% বেড়ে মোট 8,911 জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1 লক্ষের কাছাকাছি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা 13,29,877 জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে প্রায় 2,77,640 জন। মোট মৃতের সংখ্যা 73,842 জন। এক নজরে বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে আক্রান্ত 356,414 এবং মৃত 10,490। স্পেনে আক্রান্ত 135,032 এবং মৃত 13,169 জন। ইতালিতে আক্রান্ত 132,547 এবং মৃত 16,523 জন। জার্মানিতে আক্রান্ত 1,001,558 এবং মৃত 1,662 জন। ফ্রান্সে আক্রান্ত 98,010 এবং মৃত 8,911 জন। চীনে আক্রান্ত 81,708 এবং মৃত 3,331 জন। ইরানে আক্রান্ত 60,500 এবং মৃত 3,739 জন। এ ছিল আমাদের কাছে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ আপডেট। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. পথিক টিভি বিশ্বজুড়ে মানবতার কণ্ঠস্বর।